हेलो फ्रेंड्स, आज के आर एक नतून भिडियो नहीं एस तो भिडियो सम्पूर्ण देखते कीसर ओपर भिडियो तो भिडियो शुरू कर सब जो भलो लागे भिडियो अवश्य कमेंट लाइक शेयर करबें अवश्य चैनल सबसक्राइब कर रखबे और पास बेल आइकन अवश्य प्रेस कर रखबे जैसे नतून भिडियो आसार आगे तुम्हारे नोटिफिकेशन जाए तार जोन्नो ভারতে তার শিষ্যের নাম আসে সমসদের নাম। বলিউডের এই অভিনেত্রী করোনার সময় আর্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তিনি গরিব মানুষের মশিয়া হয়েছিলেন। তেলেঙ্গানার দুব্বা টানা গ্রামে তার নামে একটা মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানেই তার মূর্তিও আসে। তারপর দু নম্বরের নাম আসে নাগার্জুনের কথা। দক্ষিণ ভারতে এই তারকার ভক্ত সংখ্যাও কিছু কম নাই, শুধু দক্ষিণেই নয় নাগার্জুনের ভক্ত ছড়ি ছিটি রয়েছেন বিদেশের বিভিন্ন প্রান্তে। বহু বছর আগে দক্ষিণে তার নামে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, অন্নমাচার্যের নামে মন্দিরটি নাগার্জুন নামে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি বানাতে 22 বছর সময় লাগে। রজনীকান্ত হলেন দক্ষিণের থালাইবা, ইনি 3 নম্বরে আছেন। তার জনপ্রিয়তা তুঙ্গে, বয়সটা তার কাছে সংখ্যা মাত্র। রজনীকান্তকে তার ভক্তরা ঈশ্বর বলে মনে করেন। তার নামে কর্ণাটকের কেরাল কোলার জেলার কুটিলিঙ্গেশ্বর মন্দিরে সহস্র লিঙ্গম তৈরি হয়েছে তার নামে। মমতা কুলকার্ণী বলিউডের এই অভিনেত্রী এক সময় তনু জনপ্রিয়তা পেয়েছিলেন, যদিও পরবর্তীতে তিনি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন বলে জানা যায়। তার স্বামী চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন, তবে মমতার অভিনয় সৌন্দর্যের পূজারীর অন্ধ্রপ্রদেশের নেলুরে তার নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। হসনিকা মতওয়ানি শাহরুখ খান, রানী ও কাজল কুছ কুছ হোতা হ্যায় ছবি ছোট্ট মিষ্টি অঞ্জলিকে নিশ্চয়ই কেউ ভুলে যাননি। সেই ছোট্ট মেয়েটা বেশ বড় ফ্যানবেস রয়েছে। মাদুরাতে একটি মন্দির আছে যেখানে হাসনিকার প্রতিমা স্থাপন করে রোজ পূজা করা হয়। খোদ কলকাতার বুকে মমতা কুলকার্ণী বলিউডের এই অভিনেত্রী এক সময় তনু জনপ্রিয়তা পেয়েছিলেন, যদিও পরবর্তীতে তিনি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন বলে জানা যায়। তার স্বামী চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন, তবে মমতার অভিনয় সৌন্দর্যের পূজারীর অন্ধ্রপ্রদেশের নেলুরে তার নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। হাসনিকা মতওয়ানি শাহরুখ খান, রানী ও কাজল কুছ কুছ হোতা হ্যায় ছবির ছোট্ট মিষ্টি অঞ্জলিকে নিশ্চয়ই কেউ ভুলে যাননি। সেই ছোট্ট মেয়েটা বেশ বড় ফ্যানবেস রয়েছে। মাদুরাতে একটি মন্দির আছে যেখানে হাসনিকার প্রতিমা স্থাপন করে রোজ পূজা করা হয়। খোদ কলকাতার বুকে অমিতাভ বচ্চনের একটি মূর্তি এবং মন্দির রয়েছে, এই মন্দিরের নাম বচ্চনধাম। অমিতাভের কলকাতা ভক্তরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন এবং সেখানেই অমিতাভের মূর্তি স্থাপন করেছেন, সেখানে তাকে দেবতার মতো পূজা করা হয়।